বাঙালিমাম পুষ্পাঞ্জলিতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে শুক্রবার আর কটা দিন পরে খ্রিস্টমাস নিউ ইয়ার তো তোমাদের সাথে অনেক দিনই ভিডিও শেয়ার করিনি কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো আর তারপরে নতুন একটা ঘরেও শিফট করেছি নতুন একটা কোয়ার্টারে তো এখানে পেয়ে গেছে একটা বারান্ডা আর সেখানে ব্যালকনিতে আমি এরকম সুন্দর সব গাছ লাগিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে সুন্দর লাগছে বলো আমার তো খুব ভালো লাগছে তো এখানে এসে তাই আমি এখানে অনেকদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি জানো তো ওই ভিডিওটা যখন মানে আমার ক্যামেরা ফোনটা নষ্ট হয়ে গেল তখন ওইখানে তোমাদের জন্য অনেকগুলো আমি ভিডিও বানিয়েছিলাম বটুকেশ্বর দত্তর তারপরে আমাদের অনেকগুলোই আরও ভিডিও ছিল কিন্তু কিছু করার ছিল না হঠাৎ করে ফোনটা এমনভাবে খারাপ হয়ে গেল যে তোমাদের সাথে আর সেগুলো শেয়ার করতে পারলাম না খুব খারাপ লাগছে তো এখানে সকালে বাসন টাসন মেজে একটু চা করে নেব চা করার পর আজকে যেহেতু সামনেই ক্রিসমাস নিউ ইয়ার বললাম তো ভাবছি যে নিকের ঘরটাকে একটু ভালো করে সাজাবো মানে ওর একটা ঘরকে আমি ওর খেলার মতন করে দেবো যাতে ওইখানে ও খেলতে পারে পড়াশোনা করতে পারে ওর মতন যেহেতু এখানে দুটো রুম পেয়েছি তো একটা পুরোটাই ওর জন্য ভাবছি করে দেবো আবার ওই রুমটাই গেস্ট রুম হিসেবে ব্যবহার করা যাবে যখন কেউ আসবে তখন যাতে ওই রুমটাতে সবাই থাকতে পারে আর কি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর তাছাড়াও হচ্ছে যে এখানে একটু আদা চা বানিয়ে নেবো আদা একটু জলটাকে ফুটিয়ে আদাটা দিয়ে আর একটু গোলমরিচ পেটে ওইটাকে দিয়ে এই আদা চাটা খেতে কিন্তু শীতকালে এত ভালো লাগে আর ঠান্ডাও যেহেতু লেগেছে এই আদা চাটা খেলে গলাটা খুব আরাম পায় আর সর্দিটাও অনেকটাই কিন্তু ঠিক লাগে তো এখনও যদিও শীত সেরকমভাবে পড়েনি তোমাদের ওখানে তোমরা যেখান থেকে দেখছো সেখানে কীরকম শীত পড়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এখানে কিন্তু একদমই শীতটা সেরকম পড়েনি কিন্তু তাও ঠান্ডা লেগে গেছে আর এদিকে তো আবার শুনছি করোনাও খুব বাড়ছে চীনে চারদিকে তাহলে আবারও কিন্তু আমাদের প্রোটেকশান এখন থেকেই নিয়ে নিতে হবে কারণ বলা তো যায় না কখন হট করে যদি ইন্ডিয়াতে চলে এলো আর তারপরে যা অবস্থা দেখা গেছে দু তিন বছর তো সেটা যাতে না হয় এখন মাস্ক ইউজ করতে হবে করতে হবে স্যানিটাইজার ইউজ করতে হবে যাতে লকডাউনের দিকে যেন আর জিনিসটা না যায় কারণ লকডাউনের সময় যে কী অবস্থা হয়েছিলো সবার সেটা তো কারো রজা তাই এখন থেকে একটু প্রোটেকশান নিয়ে নিলে কিন্তু সকলেরই ভালো তো এই যে আমার চাটা তৈরি হয়ে গেছে একদম গরম গরম আদা দেওয়া এক কাপ চা সাথে একটু বিস্কিট তো এরপরে আজকে আমি ওই যেটা বললাম যে নিকের রুমটাকে কিন্তু একটু ভালো করে ডেকোরেশন করব ভালো করে সাজাবো তো এই হচ্ছে আমাদের রুমের অবস্থা এখানে বেশি দিন আমরা এখনও এক সপ্তাহ হয়নি সুইফট করেছি তো এই জন্য এই রুমটাকে আগে একটু ভালো করে করে নেব পুরো আগোছালও আছে তো ভাবলাম যে এইগুলো দিয়ে যদি নিচের জামা কাপড়গুলো রেখে একটা কোণে অর্গানাইজভাবে রাখা যায় তাহলে আলমারির চাপটাও একটু কমবে আর দেখতেও সুন্দর লাগবে তো এইভাবে বানিয়ে নিয়েছি আর এখানে নিচে এইভাবে জামা কাপড়গুলো সেটও করে নিয়েছি আর চারদিকে ছড়িয়ে রয়েছে ভেতর থেকে বেরোনো জিনিসগুলো তো এখন অনেক কাজ বাকি একটু একটু করে করবো একসাথে হয়তো করতে পারছি না এরপরে এগুলোকে পরিষ্কার করতে হবে সবথেকে বড় কাজ হচ্ছে পরিষ্কার করা এরকম পুরো আগোছালো ঘরটাকে পুরো সেট করতে হবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি তো এখানে প্রথমে এইগুলো এমন হয়ে রয়েছে কি বলবো আর এগুলোকে সুন্দরভাবে সাজাতে ইচ্ছে তো যায় অনেক কিছু কিন্তু এনার্জিতে আর কোলায় না তারপরে রান্না ওপরে আছে এগুলো করার পর আবার খাবার করতে হবে আগে এই কার্পেটটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে করলে একটু ভালো হয় কারণ না এমন এই সব ছোটো ছোটো ধুলো থেকে যায় যে আর নিচেও তো এখানে নিচেই বেড ওর ও লাফালাফি করে ঝাঁপাচাপি করে তাই এই রুমে কোনো বেড রাখছি না এইটার নিচে আর এটার ওপরেও খেলাধুলা করবে তাই খুব ভালো করে এটাকে ভ্যাকিউম করে নিচ্ছি তাহলে একদম ধুলো বালি যা থাকবে ভেতর থেকে বেরিয়ে যাবে আর এখানে প্রচণ্ড ধুলো একদিন যদি ঘরগুলোর জানলা টালনা মোছা না হয় তাহলেই একদম একটা পরত ধুলো পড়ে যায় তো সেই জন্যেই কার্পেটটাকে খুব ভালো করে ডেলি আমাকে কিন্তু কার্পেটটা পরিষ্কার করতে হচ্ছে নাহলেই একদম ধুলো জমে যাচ্ছে তো এখানে একটা ছোটো টাক তাক নিয়ে নিয়েছি ওই দুশো টাকার মতন দাম নিয়েছিল লোকাল মার্কেট থেকে নিয়েছি কিন্তু এটা কিন্তু গুছিয়ে রাখবার যদি খুব ভালো জানেন তো এটাতে কিছু রাখলেন খেলনা বই আর ছোট ছোটো সফট টয়েজ দেখতেও সুন্দর লাগে আর দামটাও খুব বিশাল কিছু নয় আয়ত্তের মধ্যেই তো মাথাতে ওটাই ছিল যে বেশি কিছু খরচা না করেই যেন রুমটাকে খুব ভালোভাবে সাজানো যায় আর এটা একটা খুব ভালো একটা অর্গানাইজার পেয়ে গেলাম একদম লোকাল মার্কেটে তারপরে এ এটার ওপর রকম অর্গানাইজার কিছু দিয়ে ব্যাস আর দুটোর এখানে সফট টয়েজ রেখে দিয়েছি এটার ভেতরে ওর কিছু খেয়াল না আছে আর এখানে কালার পেন্সিল আর খাতা ওর যখন ইচ্ছা হবে ও কালার করবে এরকমভাবে এই ছোট্ট অর্গানাইজারটা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি কেমন লাগছে বলবেন কিন্তু হ্যাঁ কমেন্ট আর এখানে যে সাদা বোর্ড পড়েছিল সেটার ওপর আমি কিছু এই পাখি পশুর ছবি আটকে দিয়েছি দেখতে বেশ লাগছে বলুন আর এখানে একটা পিচবোর্ড নিয়ে নিয়েছি প্রচুর তো জিনিসপত্র এসছে সেটাতে প্রচুর পিচবোর্ডের বক্সও এসছে সেটাকে ভালো করে একটা আর একটা পিচবোর্ড দিয়ে দেখুন কি অবস্থা করেছে গাড়িগুলোর একটাও ঠিক নেই ভাবলাম ভালো গাড়িগুলো এগুলোর ভেতরে রাখবো তো একটাও মানে কোটা গাড়ি পেলাম না তো সেই গাড়িগুলোকেই আমি এই বক্সটার ভেতরে ঢুকিয়ে নিচ্ছি দিয়ে একটা কোণে রেখে দেবো তাহলে ভেতরেও থাকবে আর ভাঙাগুলো দেখাও যাবে না আর ওর যদি কখনো প্রয়োজন পড়ে সেগুলো যেন বার করেও খেলতে পারে তো সেই জন্য একটা বক্সে এগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি কেমন লাগছে নিয়ে একটু বলে দাও সবাইকে ভালো হয়েছে এইটা তো তোমার অন্য জায়গায় করে দিচ্ছি না করতে পারবে এরপরে যেটা করতে করব সেটা হচ্ছে একটা টেন্ট বানিয়ে দেবো ওর মোটামুটি ছোটোবেলার থেকে ওকে একটা করে টেন্ট বানিয়ে দিই তো এখানে এই জায়গাটা ফাঁকা ছিল আর এখানে একটা পেরেকও আছে আর পেরেক পরতে হবে না তাই ভাবছি এখানে ওর টেন্টটা সেট করে দিই দেখি চলুন এখানে একটা ওর ছোটোবেলার বেডটা নিয়ে নিয়েছি একটু ঝা একটু পরিষ্কার করে এই বেডটা দিয়েই ভাবছি ওর টেন্টটা বানিয়ে দেব। তাহলে এই বেডটা কাজেও লেগে যাবে আর দেখতেও টেন্টটা করলে ভালো লাগবে তো এখানে বেডটা নিয়ে নিয়েছি আর এই যেই হুকটা আছে ওটার উপরেই আমি একটা টেন্টের মতন করে টাঙিয়ে নেব করে নিয়েছি শুধুমাত্র হুকের মধ্যে শাড়িটাকে আটকে এরকম একটা বানিয়ে দিয়েছি কেমন লাগছে বলবেন কিন্তু আর এখানে ওর গ্যারেজের জিনিসগুলো রেখে দিয়েছি আর এখানে ওর গ্যারেজের কাজকর্ম শুরু হয়ে গেছে তো এটা করতে আমার টাইম অনেকটাই লেগেছে কিন্তু কিন্তু ওর ভালো লাগছে দেখে এটাই একটু শান্তি তো চলো তাহলে এবার তোমাদের ফাইনাল রিভিলটা দেখিয়ে দিই এইটা আমার চার পাঁচ দিনের পরিশ্রমের ফল এইটা হচ্ছে নিকের রুম কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাবে আর আমার ভালোই লাগছে বলো দেখতে তো এটা হচ্ছে নিকের রুম তো এইভাবে একটা টেন্ট বানিয়ে দিয়েছি তোমাদের সাথে ছোটো ছোটো ভিডিওগুলো শেয়ার করতে পারিনি কারণ আমি বানাবার পর দেখলাম যে আমি ক্যামেরাটা অনই করিনি তো এখানে টেন্ট বানিয়ে দিয়েছি খুব ইজি ওপরে একটা ইয়ে লাগিয়ে জাস্ট টাঙিয়ে দিয়েছি কাপড়টা এটা একটা নিকের রান্নাঘর বানিয়ে দিয়েছি এখানেও রান্না করতে পারবে আর এখানে এই নিক্স ওয়ালটা লিখেছি হচ্ছে ওই ব্লগগুলোকে আমি গ্লু গান দিয়ে চিপকে দিয়েছি আর তেমন কিছুই করিনি এখানে নিকে জামা কাপড় আছে খেলনার একটা বক্স রেখেছি আর নিচে আমার ভ্যাকিউম ক্লিনারটা আছে এখানে নিকে জামা কাপড় ঝোলাবার একটা শাওয়ার যে ইয়েগুলো হয় সেটা একটা আটকে দিয়েছি শাওয়ার হ্যাঙ্গারগুলো আর একটা সেই জায়গা এখানটাতে গাড়ি লাগিয়ে দিয়েছি এগুলো জানলার সামনেটা আর এখানে ওর একটা ছোট গ্যারাজ করে দিয়েছি এখানে ওর গাড়ি সারায় আর এটা একটা ছোট্ট মতন টেডি এটাকে আমি একটা সেফটি পিন দিয়ে ইয়ের সাথে কার্টেনটার সাথে আটকে দিয়েছি তাহলে দেখতেও সুন্দর লাগছে আর কার্টেনটাকে এটা আটকেও রেখেছে তো এটা হচ্ছে পুরো ঘর যাক ক্রিসমাস আর নিউ ইয়ারের আগে ঘরটা সাজিয়ে দিতে পারলাম শান্তি আর এখানে নিক খেলতে বসেছে খেলনা বাটি ছোটোবেলার কথা খুব মনে পড়ছে আমরাও এইরকমভাবেই সাজিয়ে খেলতাম তো চলো এরপরে আজকে এই ভিডিওটা শেষ করছি সকলে ভালো থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সঙ্গে থাকো সাবস্ক্রাইব